আজ বৃহস্পতিবার 30শে ফাল্গুন 2024 সালের 14ই মার্চ, মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকারম। এই মন্ত্রটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে দেখুন, সানরাইজকে আজ চোখের সামনে দেখুন আপনারা, এবং সূর্যোদয়কে দেখার পর সূর্যের আলোর নিচেই সকাল 6টা 7টার মধ্যে স্নান করে নিন সাদা রঙের বা গেরুয়া রঙের বা কমলা রঙের কোনো বস্ত্র পরিধান করে। সে সময় অবশ্যই তামার বা পিতলের ঘটিতে করে জল, অল্প একটু গঙ্গা জল, কালো তিল, লাল রঙের ফুল, একটু সিঁদুর দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা এগুলি অর্ঘ্য হিসাবে নিবেদন করুন। এই মন্ত্রটি 7 বার জপ করে দিন শুরু করুন, কারণ আজ থেকেই কিন্তু সূর্য এবং রাহুর সংযুক্তি তৈরি হলো, গ্রহণযোগ তৈরি হলো। আপনার রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে 1, শুভ রং থাকবে কমলা। বহুদিন পর একটি দুর্দান্ত দিন আপনাদের জন্য অপেক্ষা করবে, সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না, কারণ এমন দিন বা এমন সময় কিন্তু জীবনে বারবার আসে না। আজ আপনারা খুবই সক্রিয় এবং চট্টপট্ট থাকবেন, আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের পূর্ণ সমর্থন পাবেন, অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। তৎসত্ত্বেও কোনো স্থানে সামাজিক বা ধার্মিক কোনো ক্ষেত্রে অর্থ অনুদান দিতে হতে পারে, এ কারণে মানসিক শান্তি আপনাদের বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। চাকরিজীবীদের বলবো আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, আপনার কম্পিটিটিভ নেচারের কারণে যে কোনো প্রকার প্রতিযোগিতায় জয়যুক্ত কিন্তু আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন, তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। আজ আপনাদের উচিত সামনে আসা সকল প্রকার সময় সুযোগের সদ্ব্যবহার করে কাটানোর এবং যতটা সম্ভব যা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা যায়, কারণ আপনার রাশিতেই কিন্তু সূর্য এবং রাহুর সম্মিলন ঘটতে চলেছে।